সাদার স্ট্রিট কলকাতায় বিদেশি পর্যটকদের থাকার সেরা ঠিকানা এই সাদার স্ট্রিট আর এই জনপ্রিয়তাই যে কোনো ট্রাভেল ওয়েবসাইটের পাতায় কলকাতার অন্য দ্রষ্টব্যগুলোর সঙ্গে একই সারিতে জায়গা করে দিয়েছে সাদার স্ট্রিটকে কলকাতার প্রাণকেন্দ্রে থেকেও এই সাদার স্ট্রিট এক অন্য কলকাতা বৈচিত্র্যে বাকি কলকাতা থেকে অনেকটাই আলাদা এই ছোট্ট রাস্তাটা ওকে খাঁটি বাঙালি রাজেন্দ্রনাথ পালের পিৎজা তাক লাগিয়ে দেয় ইতালি থেকে আসা পর্যটককে সাদা কালো কিছু ডোরা কাটা দাগ বেরোচ্ছে রোদ্দুর ফুটপাথের চায়ের দোকানি সোনু রীতিমতো ব্রিটিশ অ্যাক্সেন্টে তর্ক চালাতে পারে লন্ডনের সাইমনের সঙ্গে ঠেলাওয়ালা মইদুলের মুখে কোরিয়ান শুনে থমকে যান সিওল থেকে আসা তরুণ কোরিয়ান যেরকম সাইনারা এগুলো কি করে শিখলেন আপনি ওই মানে থাকি থাকি আগে তো আমি এখানে চা দোকান ছিল চা দোকানে এসে বসতো এমনই হাজারো আজব কাহিনীর সাক্ষী সদর স্ট্রিট একদিকে মির্জা গালিব স্ট্রিটের দমকল অফিস অন্যদিকে চৌরঙ্গি রোড জাদুঘরের গা ঘেঁষে যাওয়া এই একচিলতে রাস্তা সাক্ষী দু শতাব্দীর ইতিহাসের প্রায় 250 বছর আগের কথা উইলিয়াম ফোর্ড নামে এক সাহেবের হাত ধরে এই এলাকায় বসতি শুরু খাঁটি বিলিতি পাড়া হওয়ায় ইউরোপীয়দের কাছে চিরকালই প্রথম পছন্দ ছিল এই চত্বর ইতিহাস বলে নবাবী আমলে এই রাস্তাতেই তৈরি হয়েছিল সদর আদালত আর সেখান থেকেই নাম সাদার স্ট্রিট আর ইতিহাস অনুসারে এই এলাকার সব থেকে পুরনো হোটেল এই ফেয়ারলন হোটেল একদিকে সদর আদালত অন্যদিকে ওয়েলেসলিয়ান চার্চ মাঝখানে ধীরে ধীরে গড়ে উঠেছে সরাইখানা কিন্তু শান্ত এই জনপদের চরিত্র বদলে যায় দ্বিতীয় মহাযুদ্ধের সময় এলাকায় ঘাঁটি গাড়ে মিত্রশক্তির কানাডিয়ান ফৌজ সদর স্ট্রিটের নাম ছড়ায় অভিজাত গণিকা পল্লী হিসেবে এইদিকে তো রেড লাইট এরিয়া ছিল এমার্জেন্সি ইন্দিরা গান্ধী সময় যে লাগিয়েছে তাহলে সব বেরিয়েছে তাহলে যে হয় এটা চেঞ্জ হয়েছে এইদিকে যে যে লোক এসেছে সব বড় বড় বিজনেসম্যান 28 ইয়ার্স 28 ইয়ার্স আপনি সদর স্ট্রিটে বসে বসে আমার জীবন নষ্ট হয়ে গেছে ততদিনে সাহেবি ট্রাভেল গাইডে জায়গা করে নিয়েছে সদর স্ট্রিট পশ্চিমী পর্যটকদের আনাগোনাই জোয়ার আনে এই চত্বরের হোটেল ব্যবসায় ওসব যে হ্যাঁ ব্রিটিশ টাইমে যেন বুকে দিয়েছিল সদর স্ট্রিটে ভেরি ফেমাস এরিয়া আছে ও সেই জন্য যে ইউরোপ থেকে এদিকে পাঠায় ও আসলেই পহলে সদর স্ট্রিটকে টেক আপ করবে অষ্টাদশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী গোটা বিশ্বের সঙ্গে বদলেছে কলকাতাও কিন্তু সদর স্ট্রিটের প্রতি পশ্চিমী পর্যটকদের আনুগত্য এক চুলো বদলায়নি একসময় এখানকার সস্তার সরাইখানায় ভিড় জমাতেন ভাগ্যান্বেষী ব্রিটিশ যুবকরা এখন সস্তার আস্তানার খোঁজে আসে ব্যাকপ্যাকাররা ইটস ভেরি চিপ দিস ইজ ওয়াই ইটস ভেরি ভেরি চিপ
And also here you can find people that speak English, like a perfect English. You can't find that always in Calcutta. Shasta ache? অনেক সস্তা আছে এখানে, এই এই যা দামে এখানে হোটেল আছে, যা দামে এখানে খাওয়া দাওয়া আছে, সে দামে আমার মনে হয় কলকাতা মানে ইন্ডিয়াতে কেন পৃথিবীতে কোথাও নেই। কলকাতা শহরের প্রাণকেন্দ্রে হয়েও সাদা স্ট্রিট এমনই এক জায়গা যেখানে মাথা গোজার আস্তানা মেলে মাত্র 250 থেকে 300 টাকায়। আর সেই কারণেই পশ্চিমী পর্যটকদের কাছে সাদা স্ট্রিট পরিচিত ব্যাকপ্যাকার্স ঘেটো হিসেবে। পর্যটকদের সস্তার থাকার জায়গা এটাই কি একমাত্র পরিচয় সদর স্ট্রিটের? না, এই একচিলতে জায়গায় লুকিয়ে আছে আরও অনেক বৈচিত্র্য, যে বৈচিত্র্য এনে দিয়েছে সদর স্ট্রিটের আলাদা পরিচয়।